প্রথম ধাঁধা। সম্রাট আজ একটা চাকরির ইন্টারভিউ দিতে একটা অফিসে গেছে। সেখানে অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে। কিছুক্ষণ বাদে অফিসের বস এসে বলে সে সবাইকে একটাই প্রশ্ন করবে, যে তার উত্তর দিতে পারবে তারই চাকরিটা হবে। বস প্রশ্ন করে, বলো তো 13,013 কে কিভাবে লিখবে? এবার এই শুনে সবাই চিন্তায় পড়ে যায়। এই উত্তরটি শুধু সম্রাটই দিতে পেরেছে, তাই তার চাকরিটাও হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে উত্তরটা কি হবে? তবে অবশ্যই আমায় কমেন্টে জানিও। এটাকে নাম্বার ফর্মে লিখতে, তাই সম্রাট এটিকে এইভাবে লিখেছে, তাই তার চাকরিটিও হয়ে গেছে। বন্ধুরা, যদি তোমাদেরও উত্তর একই হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই মোটিভেশন দেয়। দ্বিতীয় ধাঁধা। বন্ধুরা, তোমাদের এই ছবিটি দেখে বলতে হবে এই বাচ্চাটির আসল শ্যাডো কোনটি। সকলেই উত্তরটি বুঝতে পেরেছো, আর তাও যারা পারোনি তাদের জন্য বলি, এখানে 5 নম্বর শ্যাডোটি হলো আসল শ্যাডো। তৃতীয় ধাঁধা। একদিন এয়ারপোর্টে সিকিউরিটির কাছে খবর আসে যে সেখানে আজ একটা টেররিস্ট ঢুকে পড়েছে এবং সে প্লেন হাইজ্যাক করার পরিকল্পনা করছে। সিকিউরিটি আর পুলিশ দুজন মিলে অনেক খোঁজ করার পর দুজন সাসপেক্টকে ধরে। এবার পুলিশ আর সিকিউরিটি এদের দুজনকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রথম জনকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? সে বলে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই শুনে পুলিশ বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি তার মানে ডি ল্যাঙ্গুয়েজ জানো। তখনই ছেলেটি বলে, এটা ডি ল্যাঙ্গুয়েজ না, এটা সি ল্যাঙ্গুয়েজ হবে। তখন পুলিশ বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই। এবার পরের ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ছেলেটি বলে, সে জিওগ্রাফির টিচার। সেই শুনে পুলিশ বলে, ও তার মানে তুমি তো অনেকবার ইউএস এর ক্যাপিটাল মানে নিউ ইয়র্ক গেছো। ছেলেটি বলে, হ্যাঁ অনেকবার। এবার পুলিশ আর সিকিউরিটি দুজনেই বুঝে যায় এদের মধ্যে কে টেররিস্ট। দেখো বন্ধুরা, এখানে 2 নম্বর ছেলেটি হলো টেররিস্ট, কারণ পুলিশ যখন তাকে ইউএস এর ক্যাপিটাল জিজ্ঞাসা করেছে, সেটি নিউ ইয়র্ক হবে না, সেটি হবে ওয়াশিংটন ডিসি। আর ছেলেটি যদি জিওগ্রাফি টিচার হয়েই থাকে, তবে তো তার এটি জানা উচিত ছিল। চতুর্থ ধাঁধা। বন্ধুরা, এখানে এই ছবিগুলোর মধ্যে তোমাদের অড ছবি খুঁজে বার করতে হবে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিও। বন্ধুরা, তোমরা ভিডিও তো দেখো, কিন্তু ভিডিওতে একটা লাইক না দিয়েই পালিয়ে চলে যাও। দেখো বন্ধুরা, 2 নম্বর ছবিটিতে মেয়েটির ডান দিকের চুলে একটা ক্লিপ মিসিং। পঞ্চম ধাঁধা। বন্ধুরা, এখানেই দুটি মেয়েকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে বাঁচবে? উত্তরটি আর যারা বোঝনি তাদের জন্য বলি, এখানে 1 নম্বর মেয়েটি বাজবে, কারণ তার সামনে একটা ভাল্লুক রয়েছে। যদি সে নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে, তবে ভাল্লুকটি ভাববে সে মারা গেছে, তবে ভাল্লুকটি তাকে খাবে না, কারণ ভাল্লুক মরা মানুষ খায় না। আর 2 নম্বর মেয়েটির সামনে বাঘ রয়েছে, আর বাঘ তো সবাইকেই খেয়ে ফেলে।